রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুল দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত আলতাপুর হাই স্কুল প্রাঙ্গণে দুদিন ব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিধায়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোহাম্মদ গোলাম রাব্বানী। এরপর সিধু কানুর শহীদ বেদিতে সকলে পুষ্প নিবেদন করে মাল্যদান করেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, এই হুল দিবসকে আমি নাইনাকে চারবার এখানে উদ্বোধক হিসাবে এসেছি, চারবারে আমি তীর খেলেছি এখানে, আর ভালো লাগলো আদিবাসী সমাজের সঙ্গে বসা বসা করতে, এদের সমাজকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের লক্ষণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষণ। কেন 2011 পর হুল দিবসটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, ওর আগে কেউ দেয়নি, কোনো মুখ্যমন্ত্রী দেয়নি, কোনো সরকার দেয়নি, যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিচ্ছি। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জ জেলা পুলিশ সুপার আইপিএস সুমিত কুমার, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও নীতিশ তামাং, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও স্বনির্ভর দলের বিভিন্ন রকমের 8টি স্টল তৈরি করা হয়। অনুষ্ঠানের পাশাপাশি করোনা ভ্যাকসিন প্রদান ও ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়, তীরন্দাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সাঁওতাল সম্প্রদায়ের মাঞ্জি বাবাদের বস্ত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আর আমাদের এখানকার বিধায়ক এমএলএ গৌতম, তারপরে আমাদের বিডিও ডিএম এসডিও সবাই উদ্যোগ নিয়ে এটা সবসময় ভালো করে, আর আমাকে ডাকে ওরা উদ্বোধক হিসাবে, আমি সবসময় আসি, এটা করে আমাকে অনেক অনেক আনন্দ হয় পেয়েছি। যেমন এখানকার আদিবাসী সমাজটা তো সব পিছিয়ে আছে, এটা নিয়ে কীভাবে? এটা অলচিকি স্কুলে আমরা খোলার ব্যবস্থা করেছি, আরও আমি অ্যানাউন্সমেন্টও করলাম, এসডিওকে বললাম, ডিএমকে বললাম, যে যে প্রয়োজনীয় আছে যেটা দরকার সেটা আমাদের করতে হবে, আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। সামান্য সুর সঙ্গীত।